নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এই মুহূর্তের একেবারে যেটা সব থেকে ট্রেন্ডিং টপিক বলা যেতে পারে, যাকে বলে একেবারে ফুটছে, সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব। কারণ এই মুহূর্তে আমরা জানি যে টালিগঞ্জে শুটিং নিয়ে একেবারে সমস্যায় অন্ধকার হয়ে রয়েছে টালিগঞ্জ স্টুডিও পাড়া। কেন না, সৌরভ বিশ্বাস, তৃণমূল নেতা সৌরভ বিশ্বাসের একটা বাড়াবাড়ি, টলিউডে বন্ধ হওয়ার মুখে বাংলা ছবির শুটিং। আজ টেকনিশিয়ান স্টুডিওতে আসেন একের পর এক অভিনেতারা, আসেন দেব, প্রসেনজিৎ, পরিচালকদের একাংশ, রাজ চক্রবর্তী ছিলেন, ছিলেন রাজাচন্দ, ছিলেন শ্রীকান্ত মহতা, এবং রাহুল মুখোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা থাকবে কিনা তা নিয়ে তরজা চলছে টালিগঞ্জ যে পরিচালক এবং ফেডারেশনের দ্বন্দ্ব কিছুতেই যেন মিটছে না। একদিকে গিল্ডের পারমিশন পাওয়ার পরেও কিন্তু কোন রকম ভাবে সমস্যার সমাধানের নাম নেই, তারপর থেকে এই মুহূর্তে কিন্তু নয়া জট। এবং এই যে জট, তার জন্য আপনাদের একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি যে পরিচালকদের তরফ থেকে দুদিনের সময় দেওয়া হয়েছে, তার মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু সোমবার থেকে সম্পূর্ণভাবে শুটিং বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন দেব, প্রসেনজিৎ, রাজ চক্রবর্তী, শ্রীকান্ত মহতা, রাজা চন্দ। একের পর এক টলিউডের যারা মুখ বলে পরিচিত তারা আজকেও এসেছিলেন, তারা কথা বলার চেষ্টা করেছেন, আজকে তারা ক্ষোভ প্রকাশ করেছেন রীতিমতো। এবং আমরা যেটা দেখলাম, ক্ষোভ কিসের বিরুদ্ধে না, আজকের পরিচালক রাহুল মুখার্জি আজকে উপস্থিত থাকলেও টেকনিশিয়ানরা সেখানে উপস্থিত হননি, ফলে আজকে কিন্তু সে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এরা প্রত্যেকেই। টলিপাড়ায় এই নয়া জট নিয়ে রাহুল মুখার্জির পাশেই দাঁড়িয়েছেন দেব, প্রসেনজিৎ থেকে শুরু করে টলিউডের একাংশ। অন্যদিকে আমরা দেখছি যে টেকনিশিয়ানরাও তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন, এবং সৌরভ বিশ্বাস, তৃণমূল নেতা সৌরভ বিশ্বাস, তার যে বারবারন্ত সেটা বেড়ে চলেছে বলেই অভিযোগ উঠে আসছে। গোটা বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও অনলাইনে যোগ দিচ্ছেন ইআইএমপিসিসির বোর্ড অফ ডিরেক্টর সাধন তালুকদার। সাধনবাবু, আপনাকে স্বাগত জানাবো আমাদের আজকের এই শোতে, যেখানে আমরা আলোচনা করতে চলেছি এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যাকে বলা যায় একেবারে হট কেক এই মুহূর্তে, যে বিষয়টি নিয়ে সরগরম হয়ে রয়েছে বাংলার টলিউড। এবং আদৌ আগামী দিনে শুটিং হবে কি হবে না কেউ জানে না, অভিনেতা অভিনেত্রী সকলেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, আপনি কি বলবেন? এবং সবচেয়ে বড় কথা, আজকে টালিগঞ্জের যে মানের সমস্যা চলছে এবং যে সমস্যাটা আজকে শুটিং বন্ধ হয়ে আছে, ফেডারেশন পক্ষ থেকে মিটিং এর পর ওদের সিদ্ধান্ত হবে। পরিচালকরা সম্পূর্ণ ভাবে টেকনিশিয়ানদের কলাকুশলীদের সহযোগিতা করে, জরুরি সহযোগিতা করে আসছে, কিন্তু কখনো নিয়ম বিহীন ছাড়াই এই কাজ বন্ধ। এরকম কিন্তু কলকাতার বুকে আমাশায় অনেক প্রোডাকশনের ক্ষেত্রে কাজ বন্ধ হয়ে থাকছে, বন্ধ করে দেওয়া হয়। এই অভিযোগটা কিন্তু আমার আমরা গত সপ্তাহে একটা মিটিং এ জানিয়েছি, বিষয়টা হচ্ছে এটা এখনো ইন্ডাস্ট্রি নয়, সবাই কিন্তু মনে করছেন ইন্ডাস্ট্রি, এটা নয়, এটা ট্রেড। আমাদের ইন্ডাস্ট্রি এত বছর, 100 বছর পার হয়ে গেল পশ্চিমবঙ্গের এক চলচ্চিত্র ফিল্মটা, কিন্তু আজ আমাদের ইন্ডাস্ট্রি তৈরি হলো না। সে পরিচালক জানে, তারপরে এই যে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া বা বন্ধ করে দেওয়া, এটা কিন্তু দীর্ঘ 12 বছর ধরে কলকাতা টালিগঞ্জের মুখে ঘটনা চলছে, যার কারণে অনেকেই এলাকা ছেড়ে বাইরে গিয়ে ঝাড়খণ্ডে গিয়ে আসামে গিয়ে উড়িষ্যায় গিয়ে শুটিং করছে এই সমস্যার জন্য। আপনি তো দীর্ঘদিন ধরে যুক্ত, মানে আমি আপনার কাছে পরিচালকরা যে সমস্যায় পড়েছে, পরিচালক কাজ বন্ধ করে দেয় টেকনিশিয়ানের অবস্থা কি হবে? একদমই একদমই আমি এই জায়গাটাতেই আপনাকে জিজ্ঞেস করতে চাইবো। আজ কিন্তু সেম কোয়েশ্চেন তুলেছেন একেবারে দেব থেকে প্রসেনজিৎ, প্রত্যেকে একই প্রশ্ন তুলছে, যদি আজ পরিচালকরা কাজ বন্ধ করে দেয় টেকনিশিয়ানদের কি হবে? কারণ আমরা জানি যে পরিচালক ছাড়া কিন্তু কোনো রকম ভাবেই একটা শুটিং চলতে পারে না, এবং আজকে টেকনিশিয়ানরাই আমরা দেখলাম যে রাহুল মুখার্জির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন, কেন তারা এলেন না, কি কারণে, কি মনে করছেন আপনি?
করেছে, কিন্তু ঘটনা হচ্ছে কি, কলকাতায় সিনেমা হল নেই, সেই যে একটা সিনেমা হল তাও ছবির কাজ হচ্ছে, ওটিটির কাজ হচ্ছে, ওয়েব সিরিজ হচ্ছে, টেকনিশিয়ানদের মধ্যে কিছু কাজকর্মের মধ্যে তারা জড়িয়ে আছে, কিন্তু টেকনিশিয়ানদের প্রথম 2-4 দিন সহযোগিতা করে, তারপরে যে কোনো ভাবে হোক কোনো না কোনো বাধা বা নতুন ছোট প্রোডাকশন যারা করে, যারা 10 লাখে 5 লাখে 4 লাখে ছোট ছোট কাজগুলো করছে, তাদেরকে তো বাধা আছে। যদি এরকম বাধাই আসতে থাকে ফেডারেশন থেকে, তাহলে তো মুশকিল। আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের ট্রেড আইনে আছে, যেটা যে কোনো প্রযোজক বা পরিচালক তার নিয়ম মতো তার প্রয়োজনীয় টেকনিশিয়ান কলা কৌশল দিয়ে যদি কাজ করে, সেখানে বাধা দেওয়ার ক্ষমতা কোনো সংগঠনের নেই, আমারও নেই, কোনো সংগঠনেরও নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। হবে টালিগঞ্জের শিল্পের যে পরিস্থিতি ধস নেমে গেছে, আরো তলিয়ে যাবে, এবং এই লোকেরা বাইরে গিয়ে কাজ করবে, তখন এদের অবস্থা কঠিন দুরবস্থায় গিয়ে পৌঁছাবে কলা কৌশলীদের। আমরা চাই না এই এই দুরবস্থা আমাদের টেকনিশিয়ানদের কাছে আসুক, তারা একেবারে আমি আপনার কাছে আসব এই বিষয়টা নিয়ে আরো বা গভীরে আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে আমি শোনাবো আপনাদের যে এক্সক্লুসিভ বাইট আমাদের কাছে এসে পৌঁছেছে, দেব থেকে প্রসেনজিৎ সকলেরই বাইট এসছে। আমি প্রথমেই আমি শোনাবো দেবের এক্সক্লুসিভ বাইটটা আপনাদের সামনে তুলে ধরবো দর্শকদের জন্য, এক্সক্লুসিভ বাইট নিউজ ওয়ান ভ্যানগার্ডের পর্দায়। তো আমরা অনেস্টলি স্পিকিং একটা শুটিং আজকে শুরু হওয়ার কথা ছিল, এবং এই শুটিংটা নিয়ে অনেক দিন ধরে একটা ইয়ে হচ্ছিল কে রাহুল মুখার্জি তাকে নিই, এবং দুদিন আগে যে ব্যান্ডটা দেখতে গিলটিকে দেওয়া হয়েছিল কেউ 3 মাসের ব্যান্ডটা, সেই ব্যান্ডটাও 3 মাস 2 দিন আগে সেটা তুলে নেওয়া হয়েছিল, এবং ইফ ইউ অ্যাকচুয়ালি সি বাই ল তো সে ডিরেক্টর হতে পারে, সে ডিরেকশন দিতে পারে, এবং আজকে সেই জন্যই শুটিংটা আজকে রাখা হয়েছে, এবং আজকে দেখা গেলো কি টেকনিশিয়ানরা আসেনি এবং শুটিংটা একটা বন্ধ হয়ে আছে। আমরা এই যে কাজ আটকানো বা কাজ বন্ধ রাখার বিরুদ্ধে যেটা আমাদের সরকার থেকে আরম্ভ করে, সবাই চায় কি কাজ হোক, যত বেশি কাজ হবে তত বেশি বাংলা ইন্ডাস্ট্রি ভালো হবে, কিন্তু এই যে কোনো কারণ ছাড়া যে আজকে কাজটা বন্ধ করা হলো এবং কোনো রিজন নেই এখনও, সেটা আমার মনে হয় খুবই দুঃখজনক। অ্যাজ এ ইন্ডাস্ট্রি যেখানে কাজের সংখ্যা কমে যাচ্ছে, যেখানে আগে বম্বে থেকে প্রচুর অ্যাশুট আসতো বা বিভিন্ন জায়গা থেকে যে কাজগুলো বাংলায় হতো, সেগুলো আস্তে আস্তে 90% বন্ধ হয়ে গেছে। আমি একটাই কথা বলতে চাইছি কি, কোনো প্রডিউসার কোনো অ্যাক্টর টেকনিশিয়ানের বিরুদ্ধে নয়, আমি বোম্বাদা অনির্বাণ আমরা বহু বছর ধরে কাজ করছি, আমি একটাই কথা বলতে চাই কি, কোনো টেকনিশিয়ান বলতে পারবে না যে আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমার খাদানে শুটিং করছে, প্রত্যেকদিন 250 থেকে 300 ইউনিট থাকে, প্লাস 200 জনের আর্টিস্ট থাকে, তো আমরা 400-500 জনকে নিয়ে শুটিং করছি প্রত্যেক দিন, এবং এই কাজগুলো যদি বন্ধ হয়ে যায় এই মানে কোনো কারণ ছাড়া, এবং যদি জোর করে বলি যে একটা ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কি এটা টেকনিশিয়ানসের বিরুদ্ধে বা এটা এটা টেকনিশিয়ানসদের অ্যাগেনস্টে বা, আমার মনে হয় সেটা এটা ভুল ন্যারেটিভ যা হচ্ছে। আমার মনে হয় যে কাজ কোনোদিনও বন্ধ থাকা উচিত না, এবং কোথায় বাংলা ছবি হচ্ছে বলুন তো, হাতে গোনা 10টাও বাংলা ছবি, ভালো বাংলা ছবি রিলিজ হয় না সারা বছর ধরে, এবং এইটা যদি হয় তো সেখানে একটা আমার মনে হয় কি একটা বাজে ন্যারেটিভ যাবে রেস্ট অফ ইন্ডিয়াতে, মানে হয় না কি বাংলার বাইরে গিয়ে কি হচ্ছে, কেউ কাজ বন্ধ করে দিচ্ছে, এই বন্ধ করে দিচ্ছে, যারা ভাবছে কাজ করতে আসবে আমাদের কাছে খবর আছে রাজ একটা হিন্দি ওয়েব সিরিজ করছে, তাকে তাতে বলা হয়েছে বাংলায় আর কাজ করবে না, সেটা হিন্দিতে মানে অন্য কোথাও বাংলার বাইরে শুট করতে হবে। চরকির মতন একটা চ্যানেল যে বাংলাদেশ থেকে এসেছিল, 12টা ওয়েব সিরিজ শুরু হওয়ার কথা ছিল বাংলায়, তারাও বন্ধ করে চলে গেছে, তারা উড়িষ্যা শিলংয়ে শ্যুট করছে, আমরা বাংলায় শ্যুট করছি না, কিন্তু তাদের প্রথম কী বলবো প্রথম এই ছিল যে বাংলায় শ্যুট করবে, বাংলা টেকনিশিয়ান এবং বাংলা আর্টিস্টদেরকে নিয়ে শ্যুট করবে, সেই কাজগুলো বাইরে চলে যাচ্ছে। আমার মনে হয় কি ফেডারেশনকে ভাবা উচিত, মানে কোথাও যেন মনে হয় কি একটা কাজ বন্ধ করে, বা আমরা যদি একটা কাজ আজকে আমরা যদি বলি কি আমরা কাজ বন্ধ করছি, সেটা জীবনে হয়তো নিজের একটা ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য আমি এটা করতে পেরেছি, দেখো আমার কত বড় সাহস কত বড় পাওয়ার। আমার মনে হয় পাওয়ারটা কী, পাওয়ারটা হচ্ছে সবাইকে নিয়ে চলা, সবাইকে সবারই বাড়িতে যেন রান্নাটা হয়, সবারই বাড়িতে যেন সবাই শান্তিতে ঘুমোতে পারে, সবাই যেন একসাথে চলতে পারে, এইটাই তো পাওয়ার, এইটাই তো ফেডারেশন প্রেসিডেন্টের কাজ। মানে এই যে কাজটা বন্ধ করে দেওয়া হয় আমি আমি এটাকে সাপোর্ট করি। পরিষ্কার পরিষ্কার বললেন দেব যে এই বিষয়টাকে এই এই বিষয়টাকে তিনি কোনোভাবে সমর্থন করছেন না। আমরা শোনাবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঠিক কি বলেছেন।
প্রথম কথা আমি বলি যে টেকনিশিয়ানদের বিরোধিতার সদস্যের ভূমিকা আমাদের ইন্ডাস্ট্রিতে যদি একজন প্রযোজকের ছবি করেন, 100 জন প্রযোজকের ছবি করেন, ছবি বানান, টেলিভিশন বানান, এটা আমরা সবসময় টেকনিশিয়ানদের কথা মাথায় রেখে আমার থেকে এখানে যারা দাঁড়িয়ে আছেন বা পেছনে আছেন এই ইন্ডাস্ট্রিতে এই টেকনিশিয়ানদের যুক্তের সময়টা আমার থেকে ভালো কেউ খুব কম দেখতে পেয়েছে। খারাপ সময়টা কী বলে সেটা আমার থেকে কেউ দেখেননি, যেখানে পুরো স্টুডিওতে 4-5 জন ঘুরে বেড়াতো বা দুশো এসে কাজ করতো তার বেশি না। আজকে তো সেটা অনেক তো বড় জায়গায় গেছে, আমরা চাই আরও বড় জায়গায়। আজকে আমরা প্যান ইন্ডিয়া নিয়ে কথা বলছি, ন্যাশনাল কাজ নিয়ে কথা বলছি, তারা এসে এসে আপনারা দেখছেন এখানে এসে কাজ করার চেষ্টা করছে কিন্তু অনেকে আসতে পারছে না। আর সেখানে আমাদের একটা কাজ হতে পারে সমস্যা, আমি সবসময় একটা জিনিস বলি এটা দেবো, আমাদের ইন্ডাস্ট্রির সমস্যা থাকে তাহলে আমরা বসে সেটা কাজ বন্ধ করা, যেখানে প্রত্যেকটা দিন একজন প্রযোজক আজকে দেব প্রডিউসার হয়ে গেছেন, রেগুলার ছবি করেছেন, আমিও ছবিতে কাজ করেছি, আমার তো মনে হয় না যে 9:05 আমি 9:05 কোনো দিন সেটে গেছি, কারণ আমার মনে হয় প্রত্যেকটা মিনিটে এসে লাইক একটা প্রডিউসার তার ইয়ে গুনছেন। সেখানে আপনারাও জানেন খুব ভালো করে যে বাংলা সিনেমা, বাংলা টেলিভিশন, ওটিভি যাই যারা করছেন প্রযোজকরা এবং আর্টিস্ট এবং টেকনিশিয়ানসরা, তাদের সবসময় তো একটা পজিটিভ জায়গা থাকে যে আমরা এটা আমরা শুনলাম একদম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু এই বিষয়টাকে সমর্থন করছেন না। তিনি বললেন যে খারাপ সময়ের কি হতে পারে সেটা হয়তো তিনি একেবারে নিজের চোখে দেখেছেন, কারণ একটা সময় যখন বাংলা ছবি মহানায়ক উত্তম কুমার বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরবর্তী জমানায় যখন বাংলা ছবিকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব যেন তিনি একসময় টেনে নিয়েছিলেন বা ইন্ডাস্ট্রিতে বহু মানুষ এই কথা বলে থাকেন। আমরা এই গোটা বিষয়টি নিয়ে আলোচনা বা করছি, আমরা আবারও আলোচনায় ফিরবো আমাদের বা যিনি অতিথি আজকে রয়েছেন তার সঙ্গে। এবং সাধনবাবু, আপনার কাছে যেটা জানতে চাইবো, আজকে দেব প্রসেনজিৎ প্রত্যেকে কিন্তু এক বাক্যে বা মানে এর প্রতিবাদ করলেন, এই যে বারবার প্রতিবাদ আসছে, আজকে আমরা দেবকে জানি তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ, রাজ চক্রবর্তী তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, সেই জায়গায় দাঁড়িয়ে সৌরভ বিশ্বাস তিনি একজন তৃণমূল কংগ্রেসের নেতা, রাজ্যের প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং তার স্ত্রীও হচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, এত কিছু থাকার পরেও কিভাবে কিভাবে তিনি এই ধরনের একটা কাজ করতে পারেন, কিভাবে তার সমর্থন আসে? এটাই এটাই তো প্রশ্ন। আজকে দেব তৃণমূল সরকারের এমপি, রাজ চক্রবর্তী তৃণমূলের বিধায়ক, তারা থাকাকালীন এই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপবাবু যে সংগঠনের একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি, আজকে এই দীর্ঘদিন ধরে এই শুটিং বন্ধ করে দেওয়ার এই পদ্ধতিটা কিন্তু আমরা বারবার ইমপ্যাক্টও জানিয়েছি, পূজাদিকে জানিয়েছি যে এইভাবে যদি শুটিং যেখানে সেখানে আজকে এই যে ঘটনা বিরাট ভাবে আরো ছোট ছোট প্রোডাকশন যারা অল্প টাকাতে কাজ করে তাদের প্রোডাকশনও বন্ধ করে দেওয়া হয়। আমরা কিন্তু অনেক প্রতিবাদ করেছিলাম, অনেকবার জানিয়েছি সেই ছোট ছোট যারা তারা কাজ করতে পারে, যারা অর্থ অল্প বিনিয়োগের মধ্যে কাজ করে, কিন্তু আজকে বৃহত্তর ছবির শুটিং করতে গিয়ে যদি এই অবস্থায় যারা ছোট ছোট অর্থ বিনিয়োগ করে তাদের অবস্থাটা বুঝুন। সুতরাং টালিগঞ্জের পশ্চিমবাংলার চলচ্চিত্র সিনেমা জগৎ যে ধূলিসাৎ হয়ে গেছে তার চিত্রই হচ্ছে এটা। সুতরাং আমরা দুঃখজনক, আর টেকনিশিয়ানরা তারা সমঝে চলুক, তারা বুঝে চলুক যে তাদের যদি কাজ বন্ধ হয়ে যায়, ডিরেক্টর যদি কাজ না করে তাহলে তাদের অবস্থাটা কি হবে? আর এটা ট্রেড নট এ ইন্ডাস্ট্রি। সাধনবাবু, আপনাদের সংগঠন থেকে কি কোনো পদক্ষেপ করা হবে? কিন্তু আপনারা কি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন, সরকারের দ্বারস্থ হবেন, এই যে অচলাবস্থা সেখান থেকে বাঁচার জন্য টালিগঞ্জ যে শুটিং যেটা বন্ধ রয়েছে সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্য আপনাদের পদক্ষেপ, পরবর্তী স্টেপ কি হবে? এই পদক্ষেপ আগামী দিনের
সুনিশ্চিত ভাবে কাজ করতে হলে সবাইকে সেই জায়গাটা বুঝতে হবে। আর এটা বুঝতে হবে প্রযোজক পরিচালকের ইচ্ছা অনুসারে কত লোক টেকনিশিয়ান নেবে না নেবে, জোর জবরদস্তি ঘাড়ে চাপিয়ে দেওয়া চলবে না। এই এই রাস্তায় কাজ হয় আগামী দিনে কালীগঞ্জের বুকে আরো অনেক কাজ আসবে, অনেক টেকনিশিয়ান কাজ পাবে এবং কাজ ছাড়া তো টেকনিশিয়ান থাকবে না। এই এই ইতিবাচক চিন্তাধারা যদি নেয় তাহলে কাজ হবে। আমরা এর আগেও দেখেছিলাম সাধন বাবু যে টালিগঞ্জের যারা বিভিন্ন টেকনিশিয়ান তারাও কিন্তু এর আগে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অভিনেতা অভিনেত্রীরা আওয়াজ তুলেছিলেন। এই যে বারবার অচলাবস্থা তৈরি হচ্ছে তাতে ইন্ডাস্ট্রির কতটা ক্ষতি হচ্ছে বলে আপনার মনে হয়? আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রি ক্ষতির জায়গাতেই আছে, উঁচুতে উঠতে পারেনি। যারা আবেগপ্রবণ প্রযোজক পরিচালক তাদের জন্যই কিন্তু আজকে কলকাতাতে এখনো টিম টিম করে মাটি হচ্ছে টালিগঞ্জ পাড়ায়। সুতরাং উন্নতির জায়গা তো নেই, অবনতির জায়গাটাই ধরে পড়ছে। এটা হচ্ছে পরীক্ষার কথা। বেশ সাধনবাবু, তাহলে এই যে এত কিছু চলছে, এখানে যে স্বরূপ বিশ্বাস ঢুকে পড়েছেন, এর আগেও আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ হয়েছিল, এই যে বারবার রাজনীতির মধ্যে এরা আটকে পড়ছে, এখান থেকে বাঁচার জন্য কি করা যেতে পারে? কিভাবে মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি আবার পুনরুজ্জীবিত হতে পারে? রাজনীতির পরিকাঠামো বাদ দিয়ে শিল্পী শিল্পী সত্তাকে নিয়ে যদি বসে যায়, সে ব্যক্তিগত জীবনে সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, সে তার বাইরে সিনেমা সাংস্কৃতিক জগতে সবাইকে নিয়ে যদি বসে কাজ করা যায় তাহলে মনে করি সাংস্কৃতিক বাংলা তথা ভারতকে সাংস্কৃতিক বজায় থাকে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে সাধন বাবু আজকে আমাদের সঙ্গে এই শোতে যোগ দেওয়ার জন্য, আপনার সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাধন তালুকদার আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু যে টালিগঞ্জে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, যে জট তৈরি হয়েছে, যে আদৌ আর সেখানে শুটিং চলবে কিনা, কারণ আমরা জানি যে আজ কিন্তু টেকনিশিয়ান স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন দেব, প্রসেনজিৎ, অনির্বাণ, রাজ চক্রবর্তী, রাজাচন্দ্র সহ টলিউডের বা টলি পাড়ার একাধিক পরিচিত মুখ, এবং তারা কিন্তু প্রত্যেকেই এক বাক্যে এই গোটা ঘটনার বিরোধিতা করেছেন। এবং এই বিরোধিতায় কি উঠে এলো, যে তারা কিন্তু একেবারে স্পষ্টভাবে বলছেন যদি আগামী দুদিনের মধ্যে এই সমস্যা সমাধান না হয় তাহলে কিন্তু আগামী দিনে বড় বিপদ অপেক্ষা করছে, সোমবার থেকে সেক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে ছবির শুটিং, এবং সেক্ষেত্রে রাহুল মুখার্জির পাশেই কিন্তু দাঁড়াচ্ছেন টলিউডের একাংশ। আমরা আরও একবার বা আমি আমার পিসিআর কে অনুরোধ করব যদি আরো একবার দেবের বাইটটা বা যদি শোনানো যায়, দেবের বক্তব্যটা শোনানো যায় তিনি কি বলেছেন, এক্সক্লুসিভ বাইট শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। তো আমরা অনেস্টলি স্পিকিং একটা শুটিং আজকে শুরু হওয়ার কথা ছিল এবং এই শুটিংটা নিয়ে অনেক দিন ধরে একটা ইয়ে হচ্ছিল কে রাহুল মুখার্জি তাকেনি, এবং দুদিন আগে যে ব্যান্ডটা প্রত্যেকটা গ্রুপটিকে দেওয়া হয়েছিল কেউ তিন মাসের ব্যান্ড থাকে, সেই ব্যান্ডটাও তিন মাস দুদিন আগে সেটা তুলে নেওয়া হয়েছিল, এবং ইফ ইউ অ্যাকচুয়ালি সি বাই ল তো সে ডিরেক্টর হতে পারে, সে ডিরেকশন দিতে পারে, এবং আজকে সেই জন্যই শুটিংটা আজকে রাখা হয়েছে, এবং আজকে দেখা গেল যে টেকনিশিয়ানরা আসেনি এবং শুটিংটা একটা বন্ধ হয়ে আছে। আমরা এই যে কাজ আটকানো বা কাজ বন্ধ রাখার বিরুদ্ধে যেটা আমাদের সরকার থেকে আরম্ভ করে সবাই চায় যে কাজ হোক, যত বেশি কাজ হবে তত বেশি বাংলা ইন্ডাস্ট্রির ভালো হবে, কিন্তু এই যে কোনো কারণ ছাড়া যে আজকে কাজটা বন্ধ করা হলো এবং কোনো রিজন নেই এখন অবধি, সেটা আমার মনে হয় খুবই দুঃখজনক। অ্যাজ এ ইন্ডাস্ট্রি দেখুন, এই কাজ কাজের সংখ্যা কমে যাচ্ছে, যেখানে আগে বম্বে থেকে প্রচুর অ্যাশুট আসতো বা বিভিন্ন জায়গা থেকে যে কাজগুলো বাংলায় হতো সেগুলো আস্তে আস্তে 90% বন্ধ হয়ে গেছে। আমি একটাই কথা বলতে চাইছি যে কোনো প্রডিউসার কোনো অ্যাক্টর টেকনিশিয়ানের বিরুদ্ধে নয়, আমি বাবা অনির্বাণ আমরা বহু বছর ধরে কাজ করছি, আমি একটাই কথা বলতে চাই যে কোনো টেকনিশিয়ান বলতে পারবে না যে আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমার খাদানে শুটিং করছে, প্রত্যেকদিন 250 থেকে 300 ইউনিট থাকে প্লাস 200 জুমি আর্টিস্ট থাকে, তো আমার 400-500 জনকে নিয়ে শুটিং করছি প্রত্যেক দিন, এবং এই কাজগুলো যদি বন্ধ হয়ে যায় এই কোনো কারণ ছাড়া, এবং যদি জোর করে বলি যে একটা ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে এইটা টেকনিশিয়ানসের বিরুদ্ধে বা এইটা এইটা টেকনিশিয়ানসদের অ্যাগেনস্টে ভাই, তা আমার মনে হয় সেটা একটা ভুল ন্যারেটিভ যাওয়া হচ্ছে। আমার মনে হয় যে কাজ কোনোদিনও বন্ধ থাকা উচিত না, এবং কোথায় বাংলা ছবি হচ্ছে বলুন তো, হাতে গোনা 10টাও বাংলা ছবি, ভালো বাংলা ছবি রিলিজ হয় না সারা বছর ধরে, এবং এইটা যদি হয় তো সেখানে একটা
আমরা শুনছিলাম দেব কিন্তু একেবারে পরিষ্কার ভাষায় বলছেন যে এটা কিন্তু বাংলা ছবির জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট, এর ফলে কিন্তু প্রভাব পড়বে কারণ গোটা দেশের কাছে প্যান ইন্ডিয়ায়, যেখানে আজকে আমরা জানি জিৎ বা দেবের ছবি যেখানে প্যান ইন্ডিয়া পর্যন্ত চলে গেছে, ঠিক সেই জায়গায় এই ধরনের একটা ব্র্যান্ডিং বা সেটা বাংলার জন্য কতটা খারাপ হচ্ছে সেটা কিন্তু দেব প্রসেনজিৎ প্রত্যেকে এক বাক্যে স্বীকার করছেন। আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম এরাজ্যের একজন অত্যন্ত জনপ্রিয় মুখ এবং এরাজ্যের একটি প্রাত্যহিক সংবাদপত্রের একটি সংবাদপত্রের সম্পাদক সানিধ দেব রায়ের সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন টেলিফোনে শুনুন। টলিপাড়া থেকে আমরা অনেক দূরে থাকি, তাই না? টলিপাড়ার বহু কাণ্ড কারখানা সবটাই যে নিয়ম মেনে হয় তা নয়, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে রাহুল বাবুকে আমি চিনি না, উনি একজন চিত্র পরিচালক। কেন বা কোন কারণে ফেডারেশন ওনার চলচ্চিত্র নির্মাণকে সাসপেন্ড করেছে 3 মাসের জন্য সেটাও আমি জানি না। ওরা বলেছে কিছু কারণ আছে যেটা ওরা পরে সাংবাদিক সম্মেলনে বলবে, কিন্তু কোনোভাবেই এটা কাম্য নয় যে টেকনিশিয়ানরা চলচ্চিত্র পরিচালকের কাজ বন্ধ করে দেবেন, সেটা উচিত নয় কোনো মতেই। সর্বত্র আমরা একটা নিম্ন মেধার আস্ফালন দেখতে পাচ্ছি সমাজের সর্বত্রই। খুব দুঃখজনক যে এটা কলকাতাতেও ঘটছে। কলকাতার চলচ্চিত্র নির্মাণ তার ব্যাপ্তি তার বিস্তৃতি বহু কাল আগে শুরু হয়েছে, সেই বিমল রায় দেবকী বসুর হাত ধরে শুরু হয়েছে, পরে সত্যজিৎ মৃণাল ঋত্বিক এদের হাত ধরে সমৃদ্ধ হয়েছে। এখানে চিত্র পরিচালক মানে একটি স্রষ্টা, উনি কাজটা করতে চাইছেন, উনি কাজটা করবেন তার নিজস্ব মনন থেকে, নিজস্ব চিন্তা ভাবনা থেকে। সেখানে ফেডারেশন বা টেকনিশিয়ানরা যেটা করছে এটা কখনোই কাম্য হতে পারে না, এতে করে সুস্থ চিন্তা বা সৃষ্টিশীলতা বন্ধ হয়ে যাবে। পাশাপাশি ভাবে আমি এটাও বলতে চাই, প্লিজ নোট ইট, যে চিত্র পরিচালকের নাম করে এমনি কিছু কিছু মানুষ উঠে আসছেন, কারণ এটাকে ওরা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা পেশাতেই সেটা হচ্ছে, চিত্র পরিচালনার বাইরে নয়, এমনি কিছু মানুষ উঠে আসছে যারা এক্সপ্লয়টেশনকেই হাতিয়ার করে নিচ্ছে। এই এক্সপ্লয়টেশনের হাত ধরে দেখা যাচ্ছে মাসের পর মাস টেকনিশিয়ানরা বেতন পাচ্ছেন না, তাদের ওয়েজেস আটকে যাচ্ছে। তো একজন ক্যামেরা সিনেমাটোগ্রাফার বা একজন স্পটলাইট বিয়ারার যিনি কাজ করেন, বাটার কাটার যারা ধরেন ভিতরে স্টুডিওর ভিতরে, তারা যদি সময় মতো টাকা না পান তো এদের পক্ষে কাজ করাটা খুব অসম্ভব হয়ে দাঁড়ায়। এই সমস্ত বহু বিষয় আছে, প্লাস আমি চিত্র পরিচালক বলতে যে একটা প্রডিজি ওখানে তৈরি হয়েছিল কলকাতাতে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে, সেই এক ধারার লাইনে আমি সবাইকে রাখতে চাইছি না এই মুহূর্তে আর কি। কারণ আমি জানি না এখন যারা কাজ করছেন তারা কতটা মননশীল কাজ করছেন, অনেকেই খুব ভালো কাজ করছেন। কৌশিক গঙ্গোপাধ্যায়রা আলাদা, ওদের মার্জিনটাও আলাদা, উচ্চতাটাও আলাদা। তো সেই ক্ষেত্রে রাহুলবাবু সমগোত্রীয় কিনা সেটাও আমি জানি না, যদি না হয়ে থাকেন তা সত্ত্বেও আমার মনে হয় না এভাবে আটকে দেওয়াটা শ্রেয় বা এটা খুব উচিত কাজ হচ্ছে। আমার মনে হয় পশ্চিমবাংলা সরকারের ইমিডিয়েটলি হস্তক্ষেপ করা উচিত এবং চিত্র পরিচালকদেরই স্বাধীনতা তাদের দিতে হবে, এবং যদি কোথাও পয়সা করি নিয়ে যদি কোথাও সমস্যা থাকে বা এক্সপ্লয়টেশন নিয়ে যদি কোনো সমস্যা থাকে এটা সার্বিক আলোচনার মাধ্যমে শেষ হওয়া উচিত, এটুকুই বলতে পারি। অর্থাৎ একেবারে স্পষ্ট ভাষায় সানিধ দেব রায়ও কিন্তু বলে দিলেন যে এই ধরনের বিষয়গুলো যেগুলো উঠে আসছে তা অবশ্যই একটা বাজে একটা ইম্প্যাক্ট, বাজে একটা ব্র্যান্ডিং উঠে আসে। এবং পরিচালক রাহুলের সঙ্গে এই মুহূর্তে যে সমস্ত টেকনিশিয়ানরা কাজ করতে চাইছেন না তারা কিন্তু আজকের রাহুলকে দেখে রীতিমতো ক্ষুব্ধ হন, যেখানে বলা হয় যে তাদের সঙ্গে কথার খেলাপ করা হয়েছে, রাহুলের সঙ্গে তারা কাজ করতে চান না। এবং আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। পরমব্রত চট্টোপাধ্যায় তিনি বলেছেন ফেডারেশন কিন্তু আইন প্রণেতা নয়, তারা কোনো আইন তৈরি করতে পারে না, তারা একটি সর্বভারতীয় প্রতিষ্ঠানের অংশ মাত্র, তারা নিজেদের সদস্যদের জন্য বেশ কিছু বিধিনিষেধ নিয়ম
তৈরি করতে পারে মাত্র। সুতরাং বোঝাই যাচ্ছে যেভাবে দিনে দিনে এই গোটা বিষয়টি নিয়ে জলঘোলা হচ্ছে, তা কিন্তু আগামী দিনে আরো সমস্যা তৈরি করতে পারে। সোমবার থেকে একেবারে শুটিং বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং আতঙ্কের মধ্যে রয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। আজকে দেব, প্রসেনজিৎ সবাই এক বাক্যে স্বীকার করছেন যে যা হচ্ছে তা মোটেও বাংলা ইন্ডাস্ট্রির জন্য কোনো ভালো কিছু নয়। আজকে রাজ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য প্রত্যেকেই কিন্তু আজকে এসেছিলেন SBF এর বা যিনি প্রডিউসার শ্রীকান্ত মহতা, তিনিও আজকে উপস্থিত ছিলেন। এবং আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যেই বিভিন্ন যারা টলিউডের মুখ বলে পরিচিত তারা কিন্তু প্রত্যেকেই তাদের মতামত স্পষ্ট করেছেন, তারা সোশ্যাল মিডিয়ায় এর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এবং প্রত্যেকের কাছে একটা বিষয় ভীষণভাবে পরিষ্কার যে মানুষ আজকে যে সমস্ত মানুষরা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তারা বা কিন্তু আজকে সমস্যায় পড়বেন যদি কাজ না হয়। পরিচালক ছাড়া কোনো দিন শুটিং এগোতে পারে না, আজকে টেকনিশিয়ানরা যা করছেন তাকে কেউই সমর্থন করতে পারছেন না। সুতরাং আগামী দিনে এই শুটিং চলবে কি চলবে না তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে এবং সেখান থেকে কি বা পদক্ষেপ করা হয়। আমরা জানি যে ইতিমধ্যেই তৃণমূল নেতা এবং তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস তিনি কিন্তু একটা বড় তিনি কিন্তু একেবারে পরিষ্কার ভাবে যেভাবে কাজ শুরু করেছেন তার বিরোধিতা করেছেন প্রত্যেকেই এবং তার বারবারন্ত নিয়ে একটা অভিযোগ উঠছে। বারবার বলা হচ্ছে যে তার প্রভাবেই কিন্তু সমস্তটা হচ্ছে, এখানে অরূপ বিশ্বাসের মতো প্রভাবশালী মন্ত্রী রয়েছেন, তাহলে তার ছত্র ছাড়াতেই কি সব কাজ হচ্ছে, প্রশ্ন উঠছে এখানেও। অন্যদিকে আমরা দেখছি যে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব, অন্যদিকে রাজ চক্রবর্তী তিনিও একজন তৃণমূল বিধায়ক, যখন শাসক দলের নেতা মন্ত্রী যারা প্রত্যেকেই আজকে এর সঙ্গে গোটা ঘটনার সঙ্গে জড়িত, তারপরেও কিভাবে সব কিছু হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন উঠছে। এই সমস্ত দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। সমাধান চিত্র কবে থেকে আসে, কবে থেকে শুটিং শুরু হয়, এই গোটা বিষয়টির উপর আমাদের নজর থাকবে এবং তার আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন অন্যান্য খবরের জন্য।